আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজের ফরজ এবং ওয়াজিব সমূহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা হজের যে ধারাবাহিক আলোচনা করে আসছি এই হজের আলোচনার আজকে পঞ্চম পর্ব। ইনশাআল্লাহ সামনে আরও কয়েকটি পর্ব আপলোড করা হবে। প্রতিদিন আমি যে কথাটি বলে রাখি সে কথাটি আজও বলছি, যে যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আমাদের যে আজকের আলোচনার মূল বিষয়, সেটা হলো হজের ফরজ সমূহ। প্রথমত আমরা জেনে নেই হজের ফরজ মোট তিনটি। এই তিনটির মধ্যে প্রথম যে ফরজটি রয়েছে এটি হলো হজের মূল শর্ত, বাকি দুটি হলো ফরজ। হজের ফরজ তিনটি, এর প্রথমটি হলো ইহরাম বাঁধা। ইহরাম বাঁধাটা হলো প্রত্যেক হাজি ভাই তাদের নির্দিষ্ট মিকাত অতিক্রম করার পূর্বে এহরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ ওই সকল কাজগুলো পরিহার করে হজের নিয়তে সেলাইবিহীন কাপড় পরিধান করা। এর মাধ্যমে আমরা জানতে পারলাম এহরাম অবস্থায় যে সকল কাজগুলো নিষিদ্ধ এই সকল কাজ নির্দিষ্ট মিকাত অতিক্রম করার পূর্বেই ছেড়ে দিতে হবে। দ্বিতীয় যে হজের ফরজটি রয়েছে সেটি হলো আরাফার ময়দানে অবস্থান করা, অর্থাৎ নয়ে জিলহজ আরাফার ময়দানে সকল হাজি ভাইগণ অবস্থান করবে। এখানে জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করবে এবং হজের যে মূল কার্যক্রম রয়েছে এই কার্যক্রমটি আরাফার ময়দানে অনুষ্ঠিত হয়, অর্থাৎ হজের যে খুতবা দেওয়া হয় সেটি নয়ে জিলহজ আরাফার ময়দানেই দেওয়া হয়। হজের যেই তৃতীয় ফরজটি রয়েছে অর্থাৎ শেষ ফরজ, সেটি হলো তাওয়াফে জিয়ারত করা, অর্থাৎ হাজি ভাইগণ 10, 11 এবং 12 জিলহজের যে কোনো একদিন পবিত্র কাবা গৃহের চারদিকে নির্দিষ্ট নিয়মে তাওয়াফ করাকেই বলা হয় তাওয়াফে জিয়ারত করা। ইনশাআল্লাহ আমরা হজের যেই তিনটি ফরজ রয়েছে এই তিনটি ফরজ শেষ হয়ে গেল। এবার আমরা আসি হজের যেই ওয়াজিব রয়েছে এই ওয়াজিবের মধ্যে। হজের ওয়াজিব পাঁচটি। এই পাঁচটি ওয়াজিব হলো প্রথমত মুজদালিফায় অবস্থান করা, এটি হচ্ছে নয় জিলহজ আরাফার ময়দান থেকে ফিরে এসে রাতে মুজদালিফায় অবস্থান করা। এখানে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করা এবং রাতে মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। দ্বিতীয়ত সাই করা, সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মধ্যে নির্দিষ্ট নিয়মে 7 বার দৌড়ানো বা সাই করা হলো ওয়াজিব। তৃতীয় যে হজর ওয়াজিবটি রয়েছে সেটি হচ্ছে মিনাতে নির্দিষ্ট নিয়মে মোট 49টি পাথর নিক্ষেপ করা। সেটির একটি ধারাবাহিকতা রয়েছে, সেটি হলো 10 তারিখে নির্দিষ্ট স্থানে 60টি পাথর নিক্ষেপ করা, এরপর 11ই জিলহজ 21টি পাথর, ধারাবাহিকভাবে 12ই জিলহজ 21টি পাথর, অর্থাৎ 10 তারিখে 7টি, 11 তারিখে 21টি, 12 তারিখ অর্থাৎ 12ই জিলহজ 21টি পাথর, মোট 49টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব। এর পরবর্তীতে রয়েছে বিদায়ী তাওয়াফ করা। বিদায়ী তাওয়াফ করা হলো মক্কার বহিরাগত যে সকল লোকজন রয়েছে সেই সকল লোকজন দেশে ফেরার আগে একটি তাওয়াফ করা, একেই বিদায়ী তাওয়াফ বা তাওয়াফে সদর বলা হয়।
এর পরবর্তীতে যে সর্বশেষ হজের ওয়াজিবটি রয়েছে সেটি হলো মাথা মন্থন করা বা চুল কাটা। এটা হলো হজের সকল কাজ শেষ করে এহরাম ভঙ্গ করার জন্য মাথা মন্থন করা, এটা হলো ওয়াজিব। সুতরাং আমরা জানতে পারলাম হজের ওয়াজিব সমূহ। আমরা আবারও এক নজরে হজের ফরজ এবং হজের ওয়াজিবগুলো জেনে নিই। হজের ফরজ তিনটি, এই তিনটি ফরজ হলো এহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা এবং তাওয়াফে জিয়ারত করা। এই তিনটি হলো হজের ফরজ। দ্বিতীয়ত হজের ওয়াজিব হলো পাঁচটি। মুজদালিফা অবস্থান করা, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সাই করা, মিনাতে নির্দিষ্ট নিয়মে তিন দিনে মোট 49টি কঙ্কর নিক্ষেপ করা, বিদায়ী তাওয়াফ বা তাওয়াফে সদর করা এবং মাথা মুন্ঠন করা। এই পাঁচটি হলো হজের ওয়াজিব। এখন আমরা জেনে নেই হজের মাসসমূহ কি কি। হজের মাসসমূহ হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। আমরা আবারও জেনে নেই হজের যে মাসসমূহ রয়েছে, এই মাসসমূহ হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। সুতরাং আমরা আজকে যেই হজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, এই বিষয় কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আপনারা আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। অথবা আপনারা এই সম্পর্কে আর যদি কোনো তথ্য থেকে থাকে নিশ্চয়ই আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, যাতে আমার জানতে সুবিধা হয় এবং দর্শকদেরও জানতে সুবিধা হয়। সুতরাং আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো শুনলাম, এই কথাগুলো নিশ্চয়ই আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।